নমস্কার বন্ধুরা আপনারা জানুয়ারি মাসে কী কী রেশন পেতে চলেছেন সেই নিয়ে আজকে আমাদের আজকে আপডেট নিয়ে চলে এসেছি তো আপনাদের যাদের যাদের এ ওয়াই কার্ড রয়েছে এস পি পিএইচএইচ কার্ড রয়েছে এবং আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু কার্ড রয়েছে তারা কিন্তু এই সুবিধা পেতে চলেছেন তো নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কী কার্ড রয়েছে এ ওয়াই নাকি পিএইচএচ নাকি এস পি নাকি আর কে এস ওয়াই ওয়ান নাকি আর কে এস ওয়াই টু তো বন্ধুরা একে একে চলুন বন্ধুরা দেখিনি যে যারা অন্তদেয় অন্য যোজনা যারা অতদিনে যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেই কার্ড পিছু আপনারা কত করে জানুয়ারি মাসে আপনারা সামগ্রী পেতে চলেছেন তো প্রথমেই বন্ধুরা আপনারা বলে রাখি যে অন্তর্জনের যোজনা যারা আওতায় রয়েছেন তারা কিন্তু পরিবার পিছু আগে যেমন ডিসেম্বর মাতন পেতে সে সেই 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 হিসেবেই কিন্তু আপনাদের এবার চাল গম দেওয়া হবে অর্থাৎ চাল আপনাদের পনেরো কেজি যেটা ছিল সেটা পরিবার পিছু পেয়ে যাবেন এবং ফর্টিফাইভ আটা যেটা রয়েছে আপনাদের উনিশ কেজি করে পেয়ে যাবেন এবং তার সাথে যেটা আজকে নতুন আপডেট আসছে সেটাতে বলা হচ্ছে যে আপনারা ডিসেম্বর অবধি যে অতিরিক্ত দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম পেতেন সেটা কিন্তু এবার থেকে বরাদ্দ হবে না অর্থাৎ আপনারা সেটা আর পাবেন না এবং সেটা কেন্দ্র সরকারের থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা এ ওয়াই কার্ডের যারা রয়েছেন তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন একদম কিন্তু এপ্রিল দু হাজার কুড়ি থেকে জুন দু হাজার একুশ পর্যন্ত এই সুবিধা আপনারা পেতে চলেছেন তারপরে বন্ধুরা দেখেনি আপনারা এস পি যাদের কার্ড রয়েছে পিএইচএইচ কার্ড রয়েছে অর্থাৎ এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন নিচে সেই কার্ড যাদের আছে তারা কিন্তু প্রতি প্রতি মাসে যেটা পেতে চলেছেন আপনারা যেটা আগে পেতেন সেরকমই পাবেন অর্থাৎ কার্ড পিছু প্রতি কার্ড পিছু দু কেজি করে চাল পাবেন ফোর্টি ফাইভ আটা পাবেন কিন্তু আপনারা দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে এবং সেই একই রকমভাবে কিন্তু আপনাদের যেটা আগে বললাম যে দু কেজি চাল এবং তিন কেজি যে অতিরিক্ত গম দেওয়া হতো সেটা কিন্তু এবার আর দেওয়া হবে না কেন্দ্র সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে অর্থাৎ এটা আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু বরাদ্দ ছিল জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা সেটা পাবেন না তারপরে এবার দেখে নি বন্ধুরা এটাও সেটা একই সেমভাবে কিন্তু এটা আপনার এপ্রিল থেকে দু হাজার কুড়ির এপ্রিল থেকে কিন্তু দু হাজার একুশের জুন পর্যন্ত যেটা দেওয়া হবে বলেছিলেন মমতা ব্যানার্জি সেটাই কিন্তু আপনাদের বরাদ্দ রয়েছে বন্ধুরা তারপরে দেখুন বন্ধুরা আর কে এস ওয়াই কার্ড যাদের রয়েছে অর্থাৎ এই যে নীলচে ধরনের যে কার্ডটা রয়েছে আপনার তারা কত করে আপনারা গম চাল পাবেন সেটা দেখে নিন বন্ধুরা তো এপ্রিল দু হাজার কুড়ি থেকে যেটা পাচ্ছেন আপনারা সেটাই কিন্তু পাবেন অর্থাৎ কার্ড পিছু আপনারা প্রতি কার্ড পিছু দু কেজি করে চাল পাবেন তিন কেজি করে গম পাবেন এবং মে মাস থেকে যেগুলো দেওয়া হচ্ছে সেই সেমভাবেই কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন এবং তার সাথে আগস্ট থেকে জুন দু হাজার একুশ পর্যন্ত দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এই যে এটা বলা হচ্ছে এবং এখানে কিন্তু সেটা বলা হচ্ছে যে আপনারা জানেন আর কে এস ওয়াই কার্ডে কিন্তু যেটা অতিরিক্ত দেওয়া হচ্ছিল সেটা আর দেওয়া হবে না এখানেও সেটা সেমভাবে প্রযোজ্য থাকবে এবং এটা আপনারা কিন্তু জুন দু হাজার একুশ পর্যন্ত যেভাবে দেওয়া হচ্ছিল সেভাবে আপনারা পেয়ে যাবেন তো রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা আতদিন যে সমস্ত কার্ড রয়েছে আর কে এস ওয়াই ওয়ান তারা কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে চলেছেন তারপরে বন্ধুরা আর কে ওয়াই টু অর্থাৎ সাদা রঙের কার যাদের রয়েছে তারা কী কী মাল পাবে দেখুন যে আপনাদের ক্ষেত্রেও সেই একই সেমভাবে কিন্তু আপনাদের প্রতি কার্ড পিছু পাঁচ কেজি করে চাল পাবেন এবং যেটা বলা হয়েছে সেই একই সেমভাবে আগস্ট থেকে জুন মাস পর্যন্ত এক কেজি করে চাল এবং এক কেজি করে গম পেতে চলেছেন তো বন্ধুরা সাদা কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এই সমস্ত সুবিধাগুলো পাবেন এবং অতিরিক্ত যেটা আপনাদের দেওয়া হচ্ছিল সেটা কিন্তু আর দেওয়া হবে না দু কেজি করে যেটা চাল এবং তিন কেজি করে গম সেটা কিন্তু আর বন্ধুরা পাবেন না অনেকে কিন্তু এই কার্ডও হয়তো পাননি তারা কিন্তু স্লিপের রসিদে যেটা রয়েছে সেটাও কিন্তু সেই একই সেমভাবে পেয়ে যাবেন বন্ধুরা তো এই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও। তো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হ্যাঁ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন